হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামিমা ফুজ মিম, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কিন এভারের ব্রাইটেনিং ইয়োগার্ট মাস্ক। আমরা কিন্তু অনেকেই জানি ইয়োগার্ট মাস্ক আমাদের স্কিনের জন্য কতটা ভালো কাজ করে। তো এটা কিভাবে ব্যবহার করতে হবে এবং এটার কার্যকারিতা সম্পর্কে আমি বলে দিচ্ছি। ইউজের আগে অবশ্যই ফেসটা ক্লিন করে নেবেন। ক্যাপের গায়ে কিছুটা প্রোডাক্ট এক্সট্রা লেগে থাকায় আমি সেটা ইউজ করে নিলাম। আপনি যে কোনো একটা ব্রাশ বা আপনার ফিঙ্গার দিয়েও প্রোডাক্টটি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পর 10 থেকে 20 মিনিট পর আপনি নর্মাল ওয়াটার দিয়ে বা হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে চাইলে ক্লিন করে নিতে পারেন। তো আমিও চলে আসলাম 20 মিনিট পর। আমার মাস্কটা দেখতে পাচ্ছেন ড্রাই হয়ে গেছে। এখন আমি হালকা একটু পানি নিয়ে নিলাম। আমি ডিরেক্টলি কোনো পানি অ্যাপ্লাই করলাম না, জাস্ট হাতে হালকা একটু পানি নিয়ে নিলাম যাতে আমি মাসাজ করতে পারি ভালো করে। আপনারা চাইলে হাতে মাসাজ করতে পারেন বা আপনাদের যদি কোনো মাসাজ করার ব্রাশ থেকে থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। আমার মতো একটা ক্লিনজিং স্পঞ্জ নিয়েও চাইলে এটা ক্লিন করে ফেলতে পারেন অথবা ডিরেক্টলি পানি দিয়েও ওয়াশ করে ফেলতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। অনেকেই জিজ্ঞেস করতে পারেন এই প্রোডাক্টটি ইউজ করলে আমরা কী রেজাল্ট পাবো বা কেন ইউজ করা হয়। তো ওরা যেটা ক্লেম করে আর আমি যতটুকু বুঝেছি সেটা আমি বলে দিচ্ছি। এটাতে রয়েছে অরেঞ্জ এক্সট্র্যাক্ট যেটা কি না আমাদের অয়েল কন্ট্রোল করবে, আরও রয়েছে হাইলুরোনিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে এবং স্কিনকে ময়েশ্চারাইজ করবে। মাস্কটি ব্যবহার করে আমার যা মনে হলো এটি আমাদের স্কিনের যে অতিরিক্ত তেল থাকে সেটা রিমুভ করে এবং ইনস্ট্যান্টলি একটা ব্রাইট লুক দেয় অ্যান্ড অবশ্যই ডিপ ক্লিন করে, যেটা আপনারা আমার ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমাকে আগে কীরকম দেখা যাচ্ছিলো অ্যান্ড এখন কতটা ফ্রেশ লাগছে। মাস্কটি অন্তত 15 দিন পরপর বা 1 সপ্তাহ পরপর আমাদের ইউজ করা উচিত। যদি আমরা রেগুলার ইউজ করতে পারি তাহলে আমাদের স্কিনের যে স্পটসগুলো থাকে সেগুলো হালকা হবে এবং স্কিন ব্রাইট হবে। আমার কাছে স্কিন এভারের ভিটামিন সি সিরাম অ্যান্ড ময়েশ্চারাইজিং ক্রিমটাও ছিল, তাই আমি সেটা ইউজ করে নিলাম। যাই হোক, সেগুলো নিয়ে আমি হয়তো বা আরেক দিন অন্য একটা ভিডিও আপলোড করবো। তো আজ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।